এসএ গেমসে ক্রিকেটের সাফল্য ছাড়া আরও একটি হতাশার দিন পার করেছে বাংলাদেশ। ষষ্ঠ দিনেও পদকের তালিকায় নেই কোনো স্বর্ণ, রৌপ্য আর ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের অ্যাথলেটদের। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলে রৌপ্য পদক জিতেছেন আরদিনা ফেরদৌস আঁখি। এই ইভেন্টে স্বর্ণ ভারতের ও ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তানের প্রতিযোগী। এর আগে মেয়েদের 100 মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এদিকে মেয়েদের 71 কেজি ওজন শ্রেণীতে রোকেয়া সুলতানা সাথীও রৌপ্য পদক জিতেছেন। ভারতের মনপ্রীত কাউর জিতেছেন স্বর্ণ এবং নেপালের লক্ষ্মী থাপা পেয়েছেন ব্রোঞ্জ। আর ছেলেদের 89 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের সাখাওয়াত হোসেন রৌপ্য পদক জিতেছেন। এই ইভেন্টে নেপালের বিকাশ থাপা সোনা জেতেন। গলফেও ব্যর্থ বাংলাদেশ। পুরুষ ব্যক্তিগত ইভেন্টে 274 স্কোর করে স্বর্ণ জিতেছে নেপাল। এই ইভেন্টে রৌপ্য জেতা বাংলাদেশের মোহাম্মদ ফরহাদের স্কোর 282। পুরুষ দলীয় ইভেন্টে বাংলাদেশের ফরহাদ, সম্রাট শাহাবুদ্দিন, শফিক জিতেছেন রৌপ্য। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে জাকিয়া সুলতানা রৌপ্য জেতেন 317 স্কোর করে। স্বর্ণ ব্রোঞ্জ জিতে শ্রীলঙ্কা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন।